বই ব্যবসায়ীদের হাতে পাঠ্যবই বিক্রির ব্যবস্থা করতে হবে, সরকার বই ব্যবসা ছেড়ে দিক। করোনাকালীন তিন বছর সময়ে রাজ্য পুস্তক ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। রাজ্যের 1700 পুস্তক ব্যবসায়ী এবং এর সঙ্গে 5000 পরিবহন যুক্ত রয়েছে। অথচ সরকার বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে বই ছাপাতেও দিচ্ছে না, আবার বিক্রি করতেও দিচ্ছে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বুকসেলার্স, ছাত্র, অভিভাবক এবং সর্বোপরি এই সমাজ। কারণ সরকারিভাবে স্কুল থেকে ছাত্রদের হাতে নগদ টাকার বিনিময়ে বই দেওয়া হয়। এর ফলে নগদ টাকা দিয়ে বই কিনে পড়ার মতো সকলের ক্ষমতা থাকে না। অথচ খোলা বাজারে নগদ এবং বাকি দুই ভাবেই বই কেনার সুবিধা রয়েছে। এতে গরিব পরিবারগুলো উপকৃত হচ্ছে। বই ছাপার কাজ রাজ্যের পাবলিশার্সদের দেওয়া হচ্ছে না, অথচ আগে এটা ছিল না। রবিবার আগরতলায় এক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী দাবি করছেন, বই ছাপা এবং বিক্রয়ের ব্যবস্থা যেন তাদের মাধ্যমে করা হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই শুধুমাত্র আমাদের জীবন ও জীবিকায় যেমন প্রশ্ন দেখা দিয়েছে, শিক্ষার্থীর শিক্ষার প্রসারের জন্য গার্জেনের আর্থিক দৃষ্টিতেও একটা বিরাট বাধার সম্মুখীন হচ্ছে। দুই দিক থেকেই রাজ্য সরকারের গ্রহণীয় হওয়া উচিত যে বইগুলো অতীতে যেভাবে ছিল রাজ্যের পুস্তক ব্যবসায় বিক্রি করেছেন, সেভাবে যদি করা হয় তাহলে রাজ্যের শিক্ষার একটা প্রভূত উন্নতি হবে। বই কাকে দিয়ে ছাপাবেন, কাকে দিয়ে লিখবেন সেটা সরকারের বিষয়, সে ব্যাপারে আমাদের কোনো বিষয় নয়। আরেকটি বিষয় আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, রাজ্য সরকার স্কুলে দেওয়া হচ্ছে বইগুলো নিয়ে বিক্রি করে টাকা দিচ্ছে, আর আমাদেরকে বই দিলে আমরা 1 মাস আগে, 15 দিন আগে, 2 মাস আগে যখনই বলবেন বই পাওয়ার 1-2 মাস আগে আমরা অ্যাডভান্স বা বাই চেক বাই ড্রাফট বা আরটিজিএস যেভাবে বলে না কেন আমরা সেভাবে টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলে এটা সরকারি আর্থিক লাভ, তাতে আমরা বুঝতে পারছি না কেন সরকার এখনো পর্যন্ত আমাদের দিকে তাকাচ্ছেন না। আমি রাজ্য মুখ্যমন্ত্রীকে বারবার বলছি, হয়তো মুখ্যমন্ত্রী বিভ্রান্ত হয়েছেন, ওনাকে ভুল বোঝানো হয়েছে, আবারও রাজ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এবং সঙ্গে আরেকটু তথ্য দিতে চাইছি, গত 10 সেপ্টেম্বর 2021 আবার মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি, এবং সেই চিঠিতে আমরা বিগত দিনে কাহিনী উল্লেখ করেছি এবং আমাদের সাক্ষাৎ করার সুযোগ দেওয়া এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য।